বর্তমানে সবিজঙ্গনে আলোচনা সমালোচনা মানে যেন জায়েদ খান বিভিন্ন কর্মকাণ্ড দ্বারা নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন দিনকে দিন কখনো ডিগবাজি কখনো বা কথার ফুলঝুরি সবখানে বাজিমাত জায়েদের শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে বিজয় মেলায় উপস্থিত হন এই চিত্রনায়ক সেখানে শিল্পী সমিতি শাকিব বুবলি ইস্যু সহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি বিস্তারিত জানাচ্ছেন দেব রায় দীপ্ত জায়েদ খানকে নিয়ে আলোচনা যেন থামছেই না এই খান সাম্প্রতিক সময়ে উঠছে যেন হাওয়ার গতিতে সপ্তাহে সাত দিনে এখন বিনোদন পাতায় থাকেন জায়েদ খান কখনো ডিগবাজি কখনো বা কথার ফুলঝুরি সবখানেই জায়েদ এখন স্বমহিমায় উজ্জ্বল ডিগবাজি দিয়ে যে কোনো সময় যে কোনো ঘরের দরজা খুলে ঢুকে যাব গেল শুক্রবার এই খান উপস্থিত হয়েছিলেন রাজধানীর মাইডাস সেন্টারে যেখানে চলছে বিজয় দিবসকে সামনে রেখে বিজয় মেলা এই মেলায় এসে জায়েদ আবারও কথার ফুলঝুরি ফুটান কথা বলেন শিল্পী সমিতির নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে শিল্পী সমিতি ইলেকশনে আমি কতটুকু ভেবেছি বা আমি ইলেকশন করতে পারবো বা আমি কি করবো না শুরুতেই শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে পরিকল্পনা জানতে চাইলে জায়েদ বলেন 7ই জানুয়ারি জাতীয় নির্বাচন মানে আই এম ইগারলি ওয়েটিং ফর দ্য ন্যাশনাল ইলেকশন ন্যাশনাল ইলেকশন হওয়ার পরে 8 তারিখে আমি দেখেছি আপনাদের মাধ্যমে তফসিল হবে মানে আমাদের শিল্পী সমিতির কথা যেটা বলছেন তফসিল হওয়ার পরে আমি দীপজল ভাই রুবেল ভাই মিশা ভাই সুচরিতা আপা বা যারা আছে রজিনা আপা অরুণাদি সবার সাথে বসবো সোহেল রানা ভাই আছেন উজ্জ্বল ভাই আছেন আলমগীর ভাই সবার সাথে বসার পরে আসলে এটা নিয়ে একটা পরিকল্পনা বেসিক্যালি আমি মানে আমি এখন মতো পরিকল্পনা করিনি যে আসলে আমি কী করবো সিনিয়রদের উপর ডিপেন্ড করবে যে আই উইল বি ফাইট ফর দ্য ইলেকশন অর নট জায়েদ খান বর্তমানে বেশি আলোচনায় ডিগবাজি নিয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে জায়েদ শাহরুখ খানের প্রসঙ্গ টেনে বলেন এটা তো মানুষ পছন্দ করে ফেলতেছে শাহরুখ খানের যখন হাত মেলাতে দেখো এটা কি ভাবছিল এরকম হবে তো তোমার কখন যেটা সিগনেচার স্টেপ কে কখন পছন্দ করবে তো জানেন আমি তো ভাইরাল করার জন্য ডিগবাজিটা দেই নাই বাংলাদেশের কিং খান শাকিবকে নিয়ে এক বক্তব্যে সমালোচনায় পড়েছিলেন জায়েদ সেই প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেতা বলেন শাকিব ভাইকে আমি অসম্মান করিনি এটা আমি কিন্তু শাকিব ভাইকে সম্মান অসম্মান করিনি শাকিব ভাই আমার চেয়ে সুপারস্টার সম্মানের সব ঠিক আছে আমাকে বলছিল তোমাদের মধ্যে সাংবাদিকরা প্রশ্ন করছে দুজনের পার্থক্যটা কি আমি বললাম পার্থক্যটা যদি আপাতবস্তু বলতে বলেন যে শাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ পাস করেনি আমি এমএ পাস করছি এতে পার্থক্য ওই তো আমি কাউকে কম শিক্ষিত বা বেশি শিক্ষিত বলিনি দেব রায় দীপ্ত দেশ বিনোদন হরিণা প্রাণের কোনো মহান